আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পূর্বের ভিডিওতে আমি সকাল সন্ধ্যার প্রথম থেকে সাতটি আমল আলোচনা করেছিলাম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে অষ্টম থেকে চোদ্দতম পর্যন্ত আরও সাতটি আমল আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা আমলগুলো একের পর এক অর্থ সহকারে দেখতে থাকি। আমল আট, সকাল সন্ধ্যায় কেউ সাইদুল ইস্তিগফার পাঠ করলে আর ওই দিন বা রাতে তার মৃত্যু হলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাইদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানী ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতু'তু আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এটি যদি আপনি বাংলা অনুবাদ দেখে শিখে নেন, বেশি সময় লাগবে না, 15 সেকেন্ড লাগবে আপনি যদি দোয়াটি পাঠ করেন সুন্দর করে। আর এই দোয়াটি পাঠ করার বিনিময়ে রয়েছে তার মৃত্যুর পরপরই জান্নাত। সুবহানাল্লাহ। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমার সাধ্য অনুযায়ী আমি তোমার সঙ্গে কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর, অর্থাৎ তোমার আদেশ নিষেধের উপর অটল রয়েছি, আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আমি তোমার কাছে আমার প্রতি প্রদত্ত তোমার নিয়ামত সমূহের কথা স্বীকার করছি, অর্থাৎ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ সে নিয়ামত সমূহের কথা স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া তো আর কেউ ক্ষমা দানকারী নেই। প্রিয় দর্শক, এই ইস্তিগফারটি হলো সব ইস্তিগফারের রাজা, অর্থাৎ প্রধান। এই ইস্তিগফারটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ অচিরেই ক্ষমা করে দেন। আমরা এই ইস্তিগফারটি, কঠিনতম গুনাহ যদি আমরা করে ফেলি তাহলে এই ইস্তিগফারটি পাঠ করতে পারি। আমল নয়, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে, অর্থাৎ সুখে এবং শান্তিতে থাকবে, আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে। সূরা ইয়াসিন পাঠের আরও বহু ফজিলত রয়েছে, তার মধ্যে একটি হলো একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যায় সূরা ইয়াসিন পাঠ করলে সারাদিন তার কোনো অশান্তি বিরাজ হবে না। আমল 10, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে অনাহারে থাকবে না, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া কোরআন শরীফের 27তম পারায় আছে, আপনারা যারা পারেন ইনশাআল্লাহ পড়ে নেবেন, আর যারা পারেন না, শুনে শুনে আমল করতে চান তাহলে আমার পূর্বের ভিডিওতে আপনি যদি চান তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমল 11, আরবি মাসের 29 তারিখ হলে সন্ধ্যায় পরবর্তী মাসের চাঁদ তালাশ করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কর্তব্য, কেননা আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের দায়িত্ব। নতুন চাঁদ দেখলে পড়বে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি পাঠ করবে যখন নতুন চাঁদ সে দেখতে থাকবে। অর্থ, হে আল্লাহ, এই চাঁদকে আমার উপর বরকত, ঈমান, শান্তি, নিরাপত্তা ও ইসলাম তথা ধর্মীয় কার্যাবলীর সুযোগ হিসেবে উদিত করে রাখো। হে চাঁদ, আমার ও তোমার প্রতিপালক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, কত সুন্দর আমল। প্রিয় দর্শক, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা অতি সহজ। আমল 12, সন্ধ্যার সময় বাচ্চা ও শিশুদেরকে ঘরে নিয়ে যাবে, বাইরে রাখবে না, কেননা এই সময় দুষ্ট জিনেরা চলাফেরা করে। প্রিয় দর্শক, এই ভুলটি প্রায় মানুষ করে থাকে, বাচ্চাদেরকে বাইরে নিয়ে দাঁড়িয়ে থাকে বা কোথায় নিয়ে যায় সন্ধ্যাকালীন সময়ে। এই সময় বাচ্চাদেরকে
কোথায় নিয়ে গেলে তখন বাচ্চাদের উপরে জিনদের আসর পড়ে, বাচ্চাদেরকে ক্ষতি করে, তখন বাচ্চারা ঘুমের ঘরে চিৎকার ফেরে ওঠে বা ক্রন্দন করতে থাকে সারা রাত, বাচ্চা খাইতে চায় না। সব কিছুর মূল কারণ একটাই, যদি তার উপরে কোনো জিনের আসর পড়ে থাকে, অর্থাৎ কোনো জিনদের নজর পড়ে থাকে, তাহলে ওই বাচ্চার এই সমস্যাগুলো দেখা দেবে। সুতরাং সন্ধ্যার সময় কোনোভাবেই বাচ্চাকে বাইরে রাখা যাবে না বা বাচ্চাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। আমল 13, সূর্য উদিত হলে পড়বে, অর্থাৎ সকালবেলা যখন সূর্য উঠতে থাকবে তখন পড়বে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালানা হাযাল ইয়াউমা ওয়া আকালানা ফীহি আশরাতিনা। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আজ আমাদেরকে ক্ষমা করেছেন এবং পাপের কারণে আমাদেরকে ধ্বংস করেননি। আমল 14, মাগরিবের আজান হওয়ার সময় পড়বে, অর্থাৎ সন্ধ্যার সময় পড়বে। আমরা তো উপরে সকালবেলা সূর্য উদয়টা পড়েছি, এখন সন্ধ্যার সময় মাগরিবের আজান হওয়ার সময় কোনটা পড়ব? আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআইকা ফাগফিরলি। অর্থ, হে আল্লাহ, এটা তোমার রাতের আগমন ও দিনের বিদায় গ্রহণের সময় এবং তোমার পক্ষ থেকে আহ্বানকারীদের আহ্বান ধ্বনিত হচ্ছে, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, আমাদের আরও 7টি আমল শেষ হয়ে গেল, মোট 14টি আমল। আমি পরবর্তী ভিডিওতে সকাল সন্ধ্যার আরও যে বাকি আমলগুলো রয়েছে সে আমলগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার এই আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিক। আমিন।